हेलो एवरीवन, केमन आबाई आशा करी भलो। आज के रान्ना करब खुदेर बो भात और बाटाबाटिर झमेला छाड़ा नय रकमेर भर्ता। एखाने भर्ता करार जोन्नो जतगुलो सब्जी नियेछि तार सबगुलोई लवण दिए सिद्ध करे नियेछि। आर जे माखानो पेंयाज मरीच व्यवहार करेछि ताओ लवण दिए माखिए नियेछि। ताई भर्ता करार समय भर्तार मध्ये आर एक्सट्रा लवण देयार प्रयोजन नेई। প্রথমে একটি প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এরপর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি খালি করা দুটো কাঁচা মরিচ। এবার এগুলো একটু ভেজে নেব। হালকা ভাজা হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি 250 গ্রাম খুদ। এগুলো ভাতের চালের খুদ। এখন এই খুদগুলো একটু ভেজে নেব আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে দেব। একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন আবার আরেকটু ভেজে নেব। মোটামুটি ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। 250 গ্রাম খুদের সাথে 250 গ্রাম পানি দিয়েছি। এবার বলক আসার জন্য চুলার আঁচটা বাড়িয়ে দেব আর ঢেকে দেব। বলক এসে গিয়েছে। এবার চুলার আঁচটা মাঝারি আঁচের চেয়ে কম আঁচে রেখে দেব। লবণটা একটু দেখে নিচ্ছি। আর একটু সামান্য পরিমাণ লবণ লাগবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এবার নেড়ে চেড়ে দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দেব। পাঁচ মিনিট পরে ফিরে এসে আরেকটু নেড়ে চেড়ে দিয়ে আবার ঢেকে দিব 5 মিনিটের জন্য। পাঁচ মিনিট পরে এসে দেখছি কেমন হয়েছে।
সিদ্ধ হয়ে গিয়েছে। এবার একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। হয়ে গিয়েছে খুদের বউ ভাত। এভাবে একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিয়ে নামিয়ে রাখব। এরপর একটি প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিব। এগুলো ব্রাউন কালার করে ভাজব না, জাস্ট হালকা করে ভেজে নিব। হালকা ভাজা হয়ে গিয়েছে, এবার উঠিয়ে নেব। এই প্যানের মধ্যেই দিয়ে দিচ্ছি আরেকটু সরিষার তেল। কিছু শুকনো মরিচ ভেজে উঠিয়ে নিব। এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কুচি করা 3 কোয়া রসুন। এই রসুনগুলো হালকা করে ভেজে উঠিয়ে নিব। এবার একটি প্লেটে ভাজা শুকনো মরিচ, ভাজা পেঁয়াজ আর পরিমাণ মতো লবণ দিয়ে এগুলো মাখিয়ে অন্য একটি বাটিতে উঠিয়ে রাখবো। এবার এই প্লেটেই দিয়ে দিচ্ছি কুচি করা কাঁচা পেঁয়াজ, কুচি করা কাঁচা মরিচ, একটু সরিষার তেল আর লবণ দিয়ে মাখিয়ে অন্য একটা বাটিতে উঠিয়ে রাখবো। এবার এখানে লবণ দিয়ে সিদ্ধ করা কিছু ফুলকপি দিয়েছি আর দিয়েছি ভাজা পেঁয়াজ মরিচ, একটু তেল,
এখন এগুলো মাখিয়ে ভর্তা করে নিব। হয়ে গিয়েছে ফুলকপি ভর্তা, এবার এগুলো উঠিয়ে রাখবো। এবার দিয়ে দিচ্ছি লবণ দিয়ে সিদ্ধ করা ব্রকোলি। আর দিয়ে দিব ভাজা পেঁয়াজ মরিচ মাখানোটা, আর একটু সরিষার তেল। এবার এগুলো মাখিয়ে ভর্তা করে উঠিয়ে রাখবো। এবার দিয়ে দিচ্ছি লবণ দিয়ে সিদ্ধ করা বরবটি, আর দিয়ে দিচ্ছি মাখানো কাঁচা পেঁয়াজ মরিচ, আর যে রসুন ভেজে রেখেছিলাম সেই রসুন, আর একটু সরিষার তেল। এবার এগুলো মাখিয়ে ভর্তা করে উঠিয়ে রাখবো। এবার দিয়ে দিচ্ছি লবণ দিয়ে সিদ্ধ করা পেঁপে, আর দিচ্ছি মাখানো কাঁচা পেঁয়াজ মরিচ, আর একটু তেল। এবার এগুলো মাখিয়ে ভর্তা করে নিব, ভর্তা করে উঠিয়ে রাখবো। এখন দিয়ে দিচ্ছি লবণ দিয়ে সিদ্ধ করা সিম, আর দিয়ে দিচ্ছি মাখানো ভাজা পেঁয়াজ আর শুকনো মরিচ, আর অল্প একটু সরিষার তেল। এখন এগুলো মাখিয়ে ভর্তা করে উঠিয়ে রাখবো। এখানে আমি 4 পিস বেগুন, হালকা হলুদ আর লবণ মাখিয়ে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি মাখানো কাঁচা পেঁয়াজ মরিচ, একটু তেল, একটু ধনে পাতা। এবার এগুলো মাখিয়ে ভর্তা করে নেব। বেগুনের চারপাশে যে ছিলকাটা ছিল সেটা উঠিয়ে ফেলে দিচ্ছি। হয়ে গিয়েছে বেগুন ভর্তা, এবার উঠিয়ে রাখবো।
এখানে আমি দুটো টমেটো মাঝখান থেকে কেটে দুই পাশে পোড়াপাড়া করে ভেজে নিয়েছি। এখন উপর থেকে টমেটোর ছিলকাগুলো ফেলে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি মাখানো ভাজা পেঁয়াজ মরিচ, একটু সরিষার তেল, কিছু ধনে পাতা কুচি। এরপর এগুলো মাখিয়ে ভর্তা করে উঠিয়ে রাখবো। এখন দিয়ে দিয়েছি সিদ্ধ করা কাঁচা কলা, এটাও আমি লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ কুচি আর একটু তেল। আর দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি। এখন এই কাঁচা কলা ভর্তা করে উঠিয়ে রাখবো। এবার আমি করব ধনে পাতার ভর্তা। এখানে কিছু ধনে পাতা কুচি নিয়েছি আর নিয়েছি মাখানো কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ কুচি আর একটু সরিষার তেল। এবার এগুলো মাখিয়ে ভর্তা করে নেব। হয়ে গিয়েছে ধনে পাতার ভর্তা। এবার উঠিয়ে রাখবো। তৈরি হয়ে গেল আমার খুদের বউ ভাত আর নয় রকমের ভর্তা। আমার রেসিপিটি কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন।